रिकेबीबाजार उच्च विद्यालय नवम और दशम श्रेणी विज्ञान विभाग शिक्षार्थी बृंद तुम्हारे सबा के ऑनलाइन क्लासे स्वागत। आज हमें तुम्हारे पदार्थ विज्ञान बोर नवम अध्याय आलोर प्रतिफलन निये आलोचना करब। आमरा जानी जदि चोख बंद करी ताहले कोनो किछु देखते पाई ना, आबार चोख अंधकार घरे चोख खोला राखलेओ किछु देखा जाए ना। कोनो वस्तु थेके आलो एसे चोखे पड़ले আমরা সে বস্তু দেখতে পাই। এখন এই আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন জানতে হলে আগে আলো কি এবং আলো কিভাবে সৃষ্টি হয় তা জানা প্রয়োজন। আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আলো বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য। আমরা আলো দেখতে পাই না কিন্তু আলোকিত বস্তুকে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো আলো কিভাবে উৎপন্ন হয়? তাহলে চলো আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আলো হলো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ যাহা ফোটনের উপরিপাতনের ফলে সৃষ্টি হয়। এখন তোমাদের হয়তো মনে জাগতে পারে ফোটন কি। ফোটন হলো আলোকরশ্মি যখন কোনো শক্তি হতে অনবরত বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট বা শক্তি বের হয়। প্রত্যেক বর্ণের আলোর জন্য একটি বিচ্ছিন্ন প্যাকেটের শক্তির নির্দিষ্ট মান আছে। এই এক একটি বিচ্ছিন্ন প্যাকেটকে ফোটন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম ফোটন কি। আলোক সৃষ্টির প্রক্রিয়াটি কোয়ান্টাম বলবিদ্যার অংশ। আমরা বাল্বে যে আলো দেখি তার পিছনে মূল ভূমিকা রাখে ইলেকট্রন। যখন তড়িৎ উৎস থেকে তড়িৎ বাল্বে এসে পৌঁছায় তখন বাল্ব থেকে ইলেকট্রন শক্তি সঞ্চয় করে। আমরা জানি ইলেকট্রনের অনেকগুলো শক্তি স্তর আছে। তো ইলেকট্রন যখন শক্তি সঞ্চয় করে তখন উপরের শক্তি স্তরে উন্নীত হয়। আবার ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন এই বিকিরিত শক্তি আমরা আলো হিসেবে দেখতে পাই। এই সম্পূর্ণ ব্যাপারটি খুব অল্প সময়ের জন্য ঘটে। তোমরা এখানে চিত্রে দেখতে পারছো এখানে একটা পরমাণুর গঠন দেওয়া আছে। তার এগুলো কি এক একটা কক্ষপথ,
এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। এখানে দেখানো হচ্ছে ইলেকট্রন লাভ দিয়ে তৃতীয় শক্তিস্তরে উন্নীত হয়েছে, অর্থাৎ উচ্চ শক্তিস্তরে উন্নীত হয়েছে। আবার এখানে ইলেকট্রন লাভ দিয়ে নিম্ন শক্তিস্তরে নেমে আসছে। এখন ইলেকট্রনের উচ্চ স্তরে থাকাকে উত্তেজিত অবস্থা বলে। ইলেকট্রন যখন এই অবস্থা থেকে নিম্ন শক্তিস্তরে উপনীত হয় তখনই ফোটন নির্গত হয়। এই ফোটনই আমরা আলোক হিসেবে দেখতে পাই। এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে আলোর বর্ণ কি হবে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বৈদ্যুতিক বাল্বে ঘটে। তাহলে সূর্যের মধ্যেও এরকম ঘটে? তোমরা কি জানো সূর্যে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস? তোমরা জানো যে সূর্য প্রতিনিয়ত ফিউশন বিক্রিয়া করছে। সূর্যে প্রতিনিয়ত ফিউশন বিক্রিয়া করছে। এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে এবং নির্গত হচ্ছে প্রচুর শক্তি ও ফোটন। এই ফোটন ছড়িয়ে পড়ছে সমস্ত সৌরজগতে। এই ফোটনই আমরা আলো হিসেবে প্রতিনিয়ত দেখে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলা যে আলো কি এবং আলো কীভাবে উৎপন্ন হয়। পরবর্তী ক্লাসে আমি আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।